নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 20/7/2024 পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন চলছে। আপনারা জানেন সেই অনলাইন রেজিস্ট্রেশনে ষষ্ঠ শ্রেণীর ভর্তির তারিখ দিতে হচ্ছে, তার জন্য বিভাগের স্কুলগুলো। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। নবমের রেজিস্ট্রেশনে ভর্তির তারিখ দাবি ষষ্ঠ ক্লাসের বিভাগের স্কুল প্রথম প্রাথমিকে পঞ্চম শ্রেণী চালুর উদ্যোগে সাধুবাদ শিক্ষক সংগঠনের। নবম শ্রেণী পড়াদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আবেদন করার সময় পড়াদের পঞ্চম শ্রেণীতে ভর্তির তারিখ বসাতে হচ্ছে, আর এতেই বিপত্তি। পঞ্চম শ্রেণীর পরিবর্তে অপশান দেওয়া হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি। প্রধান শিক্ষকদের আপত্তি, স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়া ভর্তি হয়েছে তাহলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির তারিখ দেখাতে হবে। এবং জাতীয় শিক্ষানীতি অনুসারে দেশের সমস্ত হাইস্কুল পঞ্চম শ্রেণীকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে আনতে হবে। 2018 সালে শিক্ষা দপ্তরের এক বৈঠকে সিদ্ধান্ত হয় স্কুলগুলোকে ধীরে ধীরে প্রাথমিকের তত্ত্বাবধানে আনা হবে, কিন্তু তারপর থেকে 10% স্কুলে পঞ্চম শ্রেণী আনা হয়েছে। বাকি স্কুলগুলিতে পুনরায় পঞ্চম শ্রেণী খোলার জন্য ফের প্রক্রিয়া শুরু হয়েছে। ধাপে ধাপে স্কুলগুলোকে প্রাথমিকের তত্ত্বাবধানে আনা হবে। রাজ্যের 3,700 স্কুলকে পঞ্চম শ্রেণীতে আনা হবে, এবং এই দ্বিতীয় পর্যায়ে রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিটি ব্লকে 10টি স্কুলকে বেছে নিচ্ছে। এই স্কুলগুলোতে পরিকাঠামো ঘটিয়ে উন্নতি ঘটিয়ে পঞ্চম শ্রেণী চালু করা হবে। এবং এদিকে হাইস্কুলে জানানো হচ্ছে যে রাজ্যের সব হাইস্কুলের পঞ্চম শ্রেণী প্রাথমিক আনা প্রয়োজন, তারপর নবম শ্রেণীর রেজিস্ট্রেশনে ষষ্ঠ শ্রেণী থেকে ভর্তির তারিখ আপলোড করা হোক। অন্যদিকে একাদশ শ্রেণীতে চলতি শিক্ষাবর্ষ থেকে ইতিহাসে পড়ানো হবে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ইতিহাস। এবং প্রাথমিক ও পঞ্চম শ্রেণীর খেলার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা সমিতির রাজ্য সভাপতি এবং আরও একটি সংগঠন। এই উদ্যোগে ভালো, তবে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ প্রয়োজন। প্রধান শিক্ষক সংগঠন থেকে বলা হয় যে এ আগে থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুত স্কুলগুলোতে পঞ্চম শ্রেণীর শিক্ষক আনা প্রয়োজন, এবং একই সঙ্গে নবম শ্রেণীর রেজিস্ট্রেশনে পঞ্চম শ্রেণী ভর্তির তারিখ বাদ দেওয়া নিয়েও বিরোধিতা করেন। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।